হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমি দীর্ঘদিন কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও অনেকে বাজে বাজে কথা বলে, বাজে বাজে আমাকে নিয়ে এসে বলেই যায়। এক বছর আগের ভিডিও নিয়ে বাজে বাজে জিনিস শর্টসে দিয়ে আমার নাম দিয়ে খিল্লি ওড়ায়, অনেকে পাঠায়, দেখি তো বলি কি, যারা এই ইউটিউবে আছে এখনও পর্যন্ত নোংরা, তার মধ্যে কেউ হাতি কেউ ভেড়া এই নামে চিহ্নিত হয়, তো তাদেরকে বলি, তারা অনেক সময় বলছে যে কি হিংসে করে, অমুক করে, মানে সবাইকেই বলে। তারা কিছুজন মিলে একটা কর্নার হয়ে গেছে, ওই মীনাক্ষী বলেন না যে কর্নার হয়ে গেছে মামাই, হ্যাঁ, তারা এক জোট হয়ে আটজন মানে সাত আটজন একদিকে চলে গেছে, আর পুরো ইউটিউব একদিকে, মানে স্বচ্ছতা একদিকে আর অবিশুদ্ধ কিছু নোংরা মানুষ একদিকে। তো একটা কথা বলি যে কিছু তো লাভ হয়নি, আমাদের বাড়িতে নোটিশও আসেনি, কিছু হয়নি, কিন্তু যারাই নোংরামি করছে, ভেড়া হাতি যাদের বলা হয়, তাদের বাড়িতে তো সব চলে গেছে। এবার তারা স্বীকার করছে না, সেটা তাদের ব্যাপার। শুধু একটা কথাই আমি এখানে বলছি যে দেখো ভাই, জায়গাটা ছেড়ে দিয়েছি, শান্তিতে আছো, থাকো। ওই জায়গাটা যদি কোনো মানে আমাদের মতন শিক্ষিত মানুষরা আবার চলে আসে না, ভদ্র ভাষায় দিতে শুরু করে, নিতে পারবে না ভাই, প্রথমত তো নিতে পারবে না, দ্বিতীয়ত FIR এত হবে যে জামিন নিতে নিতে ওই যা কামাচ্ছ সেটা বেরিয়ে যাবে। অলরেডি তো একটা 41A নোটিশ চলে গেছে, বোধহয় চলেই গেছে, সেটা স্বীকার হচ্ছে না, কে করেছে নিশ্চয়ই জানো। তো তারপরে যদি আমাদের তরফ থেকে আবার শুরু হয়ে যায় তো মুশকিল হয়ে যাবে না, কেউ ডিফর্মেশনের কেস দিয়ে দিল, কেউ মানে এই ধরনের কেস দিলেও তো আরও বেশি। এবার ম্যাডাম ওদের যে আছে দিদি, হ্যাঁ, যিনি খিস্তি প্রমোট করছেন কিছু বোনেদের নিয়ে, এবং FIR হবার পরেই যার চিন্দি চোর উকিল একজন বিলাসকান্তি দত্ত বলে সবাইকে ফোন করেছিল, ইভেন আমাকে করেছিল, যে আজকে আমি বলি, একই দিনে আমাকে ফোন করেছে, জয়াকে ফোন করেছে, জয়াদিকে ফোন করেছে, পারমিতাদিকে ফোন করেছে, তো পারমিতা ওদেরকে সব ফোন টোন করে সবাইকে করে আমাকেও করেছিল। আমাকে প্রথমে ভেবেছে এটা মিলি চ্যাটার্জির নাম্বার, মিলি চ্যাটার্জি পূজা গুপ্তা বলছেন, বললাম না, তো ও এটা আপনি বলছেন, মানে পরপর টোপ দিচ্ছে কে বলছে বুঝতেও পারছে না। তাহলে হ্যাঁ না, আপনার নামে একজন একটা কেস হয়েছেই, মানে চিন্দিচোর উকিলরাও থাকে কিরম দালাল, তারা ফোন করে করে কেস করানোর সাথে সাথে তারা ফোন করে যে আপনি জামিন নিয়ে নিন, তো এগুলো তো হয়ে গেছে ম্যাটার। তো এবারে আমাদের এইসব মানে আমরা যারা ভদ্রলোক তাদের পার্সোনাল অ্যাটাক করে আমরা এইসব করব না। এই যেমন 41 নোটিশটা গেছে, স্বীকার করছে না, তো যেটা হয় সেটা রটে কম, আর যেটা রটে সেটা ঘটে বাট পুরোটা নয়, আর যে মেয়ে গর্জায় সেটা বর্ষায় না। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে যারা স্বচ্ছতার নামে এখানে নোংরামি করছিল তাদের আসল রূপটা কী। তো একটা যদি স্ট্রং ধারায় কেস খেয়ে যায় না, তো তোদের বলছি যে কেস যদি খেয়েটে যাস, তখন ম্যাডাম কতবার জামিন দেওয়া হবে, একবার পরপর পরপর যখন যাবি তখন কে দেওয়া হবে, দেওয়াতে পারবে না। তো তখন নিজের আফসোস হবে যে আমি ইউটিউব থেকে কামালাম, লোকের পেছনে কাঠি দিয়ে দিয়ে প্রত্যেকের বাচ্চাকে অ্যাটাক করে, প্রত্যেকের হাজবেন্ড, বাড়ির মা বাবা, কারোর ওয়াইফ, কারোর বাচ্চা ছেলে, সবাইকে অ্যাটাক করে করে যে কামালাম সব বেরিয়ে যাচ্ছে। তো রেডি থাক, আরও কত থানা থেকে তোদের বাড়িতে কী যায় তার জন্য, আর আমার পেছনে না একদম লাগাটা ছাড়, ঠিক আছে, কারণ আমার সময় টমায় নেই এত, আর যদি সময় বার করে করতে হয় তো এমনই করব, তখন কিন্তু বিপদ হয়ে যাবে, তখন আবার কাঁদতে বসলে খুব মুশকিল, ঠিক আছে। তো জায়গাটা ছেড়ে দিয়েছি বলে শের ভেবে নিয়ে খিস্তি দিবি অন ক্যামেরা নাম ধরে, আর সেখানে আমরা টলারেট করব শিক্ষিত মানুষ হয়ে, এটা কিন্তু ভুল। তো গণতান্ত্রিক দেশ আমাদের বাকস্বাধীনতা আছে, তা বলে কাউকে মেন্টাল হ্যারাসমেন্ট করে স্বর্গে পাঠিয়ে দেবে এমন স্বাধীনতা কেউ দেয়নি, কাউকে এমন বাকস্বাধীনতা দেয়নি আমাদের সংবিধানে যে কোনো বৃদ্ধ মহিলাকে শ্মশানে পাঠিয়ে দেবার হুমকি দেওয়া হবে, দিনের পর দিন কোনো বাচ্চাকে অ্যাটাক করা হবে,
দিনের পর দিন যে নেই এই ফিল্ডে তাকে নিয়ে বাজে কথা বলা হবে। একটা কথা বলে দিচ্ছি, এই ফিল্ড ছেড়ে দিয়েছি আর আসতেও চাই না। ঠাকুরকে ডাক যেন আর কোনোদিনও এই ফিল্ডে না আসতে হয়, বা এমন কোনো ভিডিও করি তারপর ডিলিট করে দিই, যাই হোক, কারণ এই চ্যানেলটাই আমি আর হয়তো রাখবো না, বা এমন কিছু না শুনিস যেটা শুনে তোদের মানে হার্ট ফেল হয়ে যায় আর কি, এরকম না হয়। কারণ আমি যদি এই ফিল্ডে থাকতাম, এটুকু তো জানিস যে এই যে হাতি আর ভেড়া যারা খিস্তির দমে স্ল্যাং ল্যাঙ্গুয়েজের দমে শুধু টিকে আছে এবং তাদেরকে ঠেকনা দিয়ে আছে একজন, সে তার ঠেকনাটা ছাড়া তারা দাঁড়াতে পারতো না, একজন নোংরা মহিলা, এটুকুই বলবো। এরম খিস্তি শোনার পরেও যে ঠেকনা দেয়, সে কোনো পদে আছে বলে আমার মনে হয় না। তাকে আমি যথেষ্ট সম্মান দিয়ে যখন কথাগুলো বলেছি, তিনি শুধু এড়িয়ে গিয়ে বলছেন যে তোমরা নেগেটিভিটি করতে বলে আমি ওর সঙ্গ দিয়েছি, মানে সব দোষ হয়ে গেছে একজনের এখন, আর তারা সাধু সাজছে যার পেরেছে তার। শোনো বন্ধুরা, একটা কথা বলি, ইউটিউবে এই একটা দল হয়েছে, 7 থেকে 8 জন নোংরা, কিছুজন আছে সমাজসেবার নাম করে খারাপ জিনিস ছড়াচ্ছে এবং কিছু নোংরাদের ঠেকনা দিচ্ছে। এই নোংরাদের মধ্যে কেউ হাতি, কেউ ভেড়া হিসেবে প্রচলিত, ঠিক আছে। তারা সবাইকে তো বাজে কথা বলছে, ইভেন আমাদের মতো যারা এই ফিল্ডে নেই তাদেরকেও মেন্টাল হ্যারাসমেন্ট করে যায়। আমি দেখেছো আমি ভিডিও দিই না, বিশেষ কিছুই না, মাঝে মাঝে দিই, দিলে ভালো দিই, তা সত্ত্বেও যাচ্ছে তাই। কেন না, ওরা যাকে দেখতে পারে না তাদের বউয়ের ভিডিও গিয়ে হয়তো আমি কমেন্ট করলাম ব্লগে, বা তাদের লাইভে গেলাম, কেমন আছো দিদি বা কেমন আছো ভাই, ব্যাস তাতেই। আরে আমার ফোন, আমার চ্যানেল, আমার নিজস্ব স্বাধীনতা, আমি কোথায় কী করবো, আমাকে কে কমেন্ট করবে, কে আমাকে ভালো বলবে, সেটা কি ওরা ঠিক করে দেবে না ওদের লিডার ঠিক করে দেবে? তো ওরা আমাকে দেখতে পারে না বলে সেই সারা জীবন যাদের দেখতে পারে না তারা যদি আমায় কমেন্ট করে, বা আমি যদি তাদেরকে কোনো ভালো কমেন্ট করি, সেই জন্য তাদেরকে তো তাদের বাচ্চা, বউ, মা, হাজবেন্ড, ওয়াইফ, মানে কাউকে বাদ দিচ্ছে না, যাচ্ছে তাই। আমাকেও আমার ফ্যামিলি, আমার ব্যাকগ্রাউন্ড না মানে জানা সত্ত্বেও আমার বাচ্চা মেয়ে যে সে মানে একটা বার্থডে ব্লগ শেখার নিয়েও বাজে কথা, সব কিছু নিয়েই বাজে কথা ওদের, ঠিক আছে। তো একটাই কথা, 41 সবে যেতে শুরু করেছে, এরপর যদি আরও বেশি বেশি যায় তখন কিন্তু এই যে পেছনে কাঠি দিয়ে দিয়ে আর নোংরামি করে করে যে ইনকামগুলো করছিস না, আর থাকবে না। আর অনেকেই আছে এখানে বাড়ি ভাড়া দেবার জন্য এগুলো করছে, অনেকেরই খুব কষ্টের লাইফ, বুঝি, পেটে কালির দাগ নেই, কিছু করে খেতেও পারবে না। আমাদের সেক্ষেত্রে কিছুটা অন্ন জোটানোর ক্ষমতা আছে একা থাকলেও, হ্যাঁ, যদি আমি একাও আমি থাকি না, যে আমার শ্বশুর বাড়ি নেই, বাপের বাড়ি নেই, কিচ্ছু নেই, আমি একা, তাও হয়তো ডাল ভাতটা জুটিয়ে নিতে পারবো, কারণ পেটে কালিটা আছে, তোদের সেটাও নেই। তাই কেস বেস হলে না কিছু লড়াই করতে পারবি না, ওদিকে ভিডিও বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এই ভিডিও থেকে অ্যাটলিস্ট আমাকে তো খেতে হয় না, তাহলে 11 মাস ধরে খেতে পেতাম না, তাই না? তো ভালো থাক, সবাই ভালো থাকুন, এই নোংরা ভিডিওগুলো দেখলে রিপোর্ট মারুন, এবং নোংরামি দেখলে সেখানে কি প্রতিবাদ করুন। রিপোর্ট মেরে চ্যানেল ওড়ানোটাই হচ্ছে কাজ আমাদের সচেতন নাগরিকের। সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে নোংরা দেখেও রিপোর্ট মারতে হয়, অন ক্যামেরা বসে বসে খিস্তি দেয় বৃদ্ধ মাকে, মায়ের বয়সী একজনকে, অন ক্যামেরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করে আর আমরা সেগুলোকে সহ্য করি, বুঝেছেন? আর হিংসে আমাকে দেখে মনে হয় ওই যারা বলে কথাটা যে হিংসে করতে হয়, অফিসে এসেছি সেজে গুজে আসেনি, ঠিক আছে, বাড়ি যাবার সময় একটু টাইম পেয়েছি, তাই ভিডিওটা করে নিলাম, সেজে গুজে আসেনি, দেখ না ভুরু প্লাক না ফেসিয়াল, কিচ্ছু করি না, তো হিংসের মতো কিছু নেই, ভগবান দত্ত যেটুকু আছে সেটুকুতেই আছে, অর্জিত সম্পদ আছে কিছু, শিক্ষা, ঠিক আছে, জ্ঞান, যেগুলো তোদের নেই, তাই মানে পাল্লাটা দিতে আসিস না।
যে যেটা নয় তার সঙ্গে পাল্লা দিতে গেলে না হাস্যকর লাগে। আজকে আমি যদি আশা ভোঁসলের সঙ্গে পাল্লা দিতে যাই গানে, আমাকে হাস্যকর মনে হবে। আমি যদি শচীন টেন্ডুলকারের মতন খেলতে যাই, হাস্যকর লাগবে, তাই না? আজকে আমি যদি ঐশ্বর্য রায়ের মতন অভিনয় করতে যাই, তাহলে লোকে আমাকে রাস্তার কুকুর তাড়া করবে। তো তেমনই পাল্লা দিতে আসিস না। পেটে অওয়া কখনেই প্রত্যেকটা স্পেলিং ভুল, টাইটেলে প্রত্যেকটা থাম্বনেলে ভুল, অপায় অপায় অপায়, ক্লিয়ার ক্লিয়ার করতে এলাম, ক্লিয়ার গ্রুপ গ্রুপ, এই গ্রুপে ছিল, ওই গ্রুপে ছিল, আরে ওটা গ্রুপ না, গ্রুপ, ক্লিয়ার নয়, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, অপায় নয়, অপয়া অপয়া, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে। সাদা ভগভগানি মুখ আর দুর্গামা সেজে অসুরবধ করবো, টাইটেল দিলেই অসুরবধ করা যায় না, নিজেরাই তো চামুণ্ডা, চামুণ্ডায়া নামা শয়তানের, ওই যে শয়তানের পুজো করলে যে হয় না, ওই ওই অবস্থা। শয়তানকে পূজারি হয়ে গেছে এরা, ঈশ্বরের পূজারি নেই। কপালে ত্রিনেত্র একে দুর্গা সাজলেই তো আর দুর্গা হওয়া যায় না রে বাবা, মনে পজিটিভিটি রাখতে হয়, পজিটিভিটি রেখে শত্রুরও ভালো চাইতে হয়, এটুকু জানি। পারলে তোদের মতন নোংরা কিছু মানুষদের বলছি, যারা এই ইউটিউবে নোংরামি ছড়াচ্ছিস আর বাচ্চা বুড়ো কাউকে টিকতে দিচ্ছিস না এতগুলো কেস খেয়েও, তাদের বলি একটু পারলে না পুরাণের কিছু দেখ, মানে বা আধ্যাত্মিক কিছু দেখ, রেইকির কিছু দেখ, রেইকির যে চ্যানেলগুলো আছে না দেখ, ইউনিভার্স নেচার কী কী প্রেয়ার করলে কী হয় এগুলো দেখ, জীবনটা শুধরে যাবে একটু, হাজার কষ্টেও না কারোর খারাপ চাইতে পারবি না। যত সব ভালো আছি থাকতে দাও, বুঝেছ? এমন না হয় যে এদের পেটের ভাতটা মরে যায় চ্যানেলগুলো উড়ে, বা চ্যানেল বন্ধ করিয়ে দিয়ে, ভিডিও বন্ধ করে দেওয়া হোক এরম করে, বা এমন ভিডিও দিতে বলা হোক যাতে এদের পেটের ভাত, একে তো গেছে প্রীতম দিশানি আর রিমিকে নিয়ে ভিডিও বন্ধ হয়ে গেছে, পেটের ভাত গেছে, তা সত্ত্বেও এখন কাউকে পায় না যারা এই ফিল্ডেই নেই, যেমন আমি আমাকে নিয়েও শুরু করে, নিজের হাজবেন্ডের বদলে ভাইকে দিয়ে দেখাচ্ছে, সেটা নিয়ে সবাই বললে তাদের নিয়ে আবার খিল্লি, মানে নোংরা নোংরা, অন ক্যামেরা বসে যেখানে বাচ্চা মোবাইল নিতে পারে না সেখানে বসে বসে গালাগালি দেয় সমানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, সেগুলোকে প্রমোট করছে একজন সমাজসেবিকার নাম দিয়ে, ডিসগাস্টিং।